তোমাদের কি কোনো ফরেনার আছে, ফরেন স্টুডেন্ট আছে? না স্যার। সবাই বেঙ্গলি? জি স্যার। ওকে, নাও স্ট্রেস ফ্যাক্টর। হোয়াট ইজ স্ট্রেস? হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম স্ট্রেস? Frequently we use that term. আমি খুব স্ট্রেসে আছি। স্ট্রেসের অর্থ কি? Anybody? Anybody, can you tell me what do you mean by the term stress? হতাশাঘাত। আবার বলো, বুঝি না। হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত আর কি? ভাল লাগতেছে না স্যার, এইটার ইংলিশ হইল স্ট্রেস। ভাল লাগতেছে না, আচ্ছা আর কি? পীড়ার মধ্যে থাকা স্যার। পীড়ার মধ্যে থাকা, আচ্ছা। চাপ, চাপ, আতঙ্কিত। চাপ, আতঙ্কিত। কিছু কিছু সময় তোমরা যেগুলো বলছো এগুলো মানে কাছাকাছি টার্ম। অ্যাপ্রোপ্রিয়েট যদি আমি মানে লিটারাল মিনিং যদি বলা হয় সেটা বলতে হবে পীড়ন, ধকল স্যার, ধকল। হ্যাঁ, আরেকটা মোস্ট পপুলার একটা শব্দ এখন ব্যবহার করা হয়, তোমরা ইয়াংরা করো ম্যাক্সিমাম, সবাই করে কম বেশি, এখন বলে না যে খুব প্যারায় আছি। একটা টার্ম ব্যবহার করা ইদানিং, প্যারা। বন্ধু খুব প্যারায় আছি নাকি? হ্যাঁ, এটা ব্যবহার করো তোমরা। জি স্যার। হ্যাঁ, আসলে প্যারা, দ্যাট প্যারা ইজ কাম ফ্রম দ্য টার্ম পীড়ন অথবা ধকল। ওকে, আমি যদি এটাকে সাইন্টিফিক্যালি বা মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, হোয়াট ইজ স্ট্রেস, দ্যাট ইজ এনি অ্যাবনর্মালিটিস দ্যাট ইন্টারফেয়ার ফিজিওলজি অফ নর্মাল ওয়েলবিং। যেটা নর্মাল ওয়েলবিং, স্বাভাবিক জীবন, স্বাভাবিক জীবনকে ব্যাহত করে এমন কোনো অসুবিধা, অস্বাভাবিকতা, সেটাই হচ্ছে স্ট্রেস। অথবা আরেকভাবে বলা যায়, এনি অ্যাবনর্মালিটিস দ্যাট এফেক্ট দ্য গ্রোথ অ্যান্ড প্রোডাকশন অফ পোলট্রি। ওয়েলবিং বললে এটা হিউম্যানকে বোঝায়, আর আমার অ্যানিম্যাল এবং পোলট্রির ক্ষেত্রে গেলে সেটা আবার অন্যভাবে বলতে হয়। সেই জন্য বলছে পোলট্রির ক্ষেত্রে এনি অ্যাবনর্মালিটিস দ্যাট এফেক্ট দ্য গ্রোথ অ্যান্ড প্রোডাকশন অফ পোলট্রি, মানে যে কোনো অস্বাভাবিকতা যেটা পোলট্রির বৃদ্ধি, বেড়ে ওঠা এবং তার উৎপাদনকে ব্যাহত করে সেটাকে বলা হয় স্ট্রেস। অথবা আরেকভাবে বলা যায়, স্ট্রেস ইজ এ সিস্টেমিক স্টেট দ্যাট ডেভেলপস অ্যাজ এ রেজাল্ট অফ এ লং টার্ম অ্যাপ্লিকেশন অফ স্ট্রেসর্স। নাও দ্য টার্ম স্ট্রেসর্স, দ্য অ্যাবনর্মালিটিস হুইচ কজ স্ট্রেস ইজ নোন এজ স্ট্রেসর্স। এই অ্যাবনর্মালিটিসগুলোকেই বলা হয় স্ট্রেসর্স। তাহলে এখানে এইভাবে বলা যায় যে যদি লং টার্ম স্ট্রেসর কাজ করে বডিতে, তাহলে একটা সিস্টেমিক স্ট্রেস ডেভেলপ করে, সিস্টেমিক স্টেট ডেভেলপ করে, দ্যাট সিস্টেমিক স্টেট ইজ নোন অ্যাজ স্ট্রেস। মানে এইটা বডিতে ওই স্ট্রেসের কারণে ওইটা সিস্টেমটা ওইভাবেই গড়ে ওঠে, সেটাকে বলা হবে স্ট্রেস। ওকে, আমরা তাহলে স্ট্রেস কি এটা সম্পর্কে জানলাম। নাও হোয়াট আর দ্য স্ট্রেসর্স? তাহলে এই ধকলের কারণ বা পীড়নের কারণ বা অ্যাবনর্মালিটিস গুলো কি কি হতে পারে, স্ট্রেসর্স আর ফ্যাক্টরস। এটা অনেক ফ্যাক্টর হতে পারে, অনেক এজেন্টস হতে পারে অ্যান্ড কন্ডিশনস হতে পারে হুইচ কজ স্ট্রেস। তাহলে স্ট্রেসর্স হতে পারে ফ্যাক্টরস, এজেন্ট অথবা কোনো কন্ডিশন। নাও স্ট্রেসর্স আর ফ্যাক্টরস দ্যাট
stimulate homeostatic physiological and behavioral responses excess of normal সে যে স্বাভাবিক যে ঘটনাটা স্বাভাবিক যে হোমিওস্ট্যাটিক রেসপন্স সেই হোমিওস্ট্যাটিক রেসপন্স এবং ফিজিওলজিক্যাল এবং বিহেভিয়ারাল রেসপন্স গুলো যখন নর্মালের চাইতে এক্সেস হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তখন সেই সেইগুলোকে স্ট্রেসর ফ্যাক্টর বলা হয় নাও ক্লাসিফিকেশন অফ স্ট্রেসর স্ট্রেসর কত প্রকারের হতে পারে কত রকমের হতে পারে কত ধরনের হতে পারে কত ভাবে গড়িতে আসতে পারে সেগুলো আমরা একটু ক্যাটাগরিক্যালি একটু পড়াশুনি এখন প্রথমত হচ্ছে দুটো ক্যাটাগরি একটা হচ্ছে অ্যাভয়েডেবল স্ট্রেসর একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল স্ট্রেসর হ্যাঁ কিছু কিছু স্ট্রেসর্স আছে যেগুলো আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি আমরা আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে ম্যানেজমেন্টের মাধ্যমে বা ব্যক্তিগত ইচ্ছা এবং আগ্রহের মাধ্যমে এবং এটা মানুষের ক্ষেত্রে এবং প্রাণীকুলের ক্ষেত্রে ফার্ম ম্যানেজার বা ফার্ম মেনটেন্যান্সে যারা থাকে তাদের ইচ্ছা আগ্রহের কারণে এবং তাদের সদিচ্ছা বা তাদের ব্যবস্থাপনার মাধ্যমে যেটা অ্যাভয়েড করা যায় আবার কিছু আছে যেটা অ্যাভয়েড করা যাবে না সেটা অবশ্যই মিনিমাইজ করা যায় যেটা অ্যাভয়েড করা যায় না সেটা মিনিমাইজ করা যায় আর যেটা অ্যাভয়েড করা যায় সেটা ইলিমিনেট করা যায় ইলিমিনেট হচ্ছে দূরীভূত করা আর মিনিমাইজ হচ্ছে ব্যবস্থাপনা মাধ্যমে নিয়ন্ত্রণ করা তাহলে অ্যাভয়েডেবল স্ট্রেসর্স গুলো কি আমরা দেখি ওভার ক্রাউডিং পোর ভেন্টিলেশন ওয়েট লিটার টক্সিনস ইন ফিড স্টারভেশন হাই অ্যামোনিয়া লেভেল ডিহাইড্রেশন তাহলে ওভারক্রাউডিং মানে কি জন ঘন ঘনত্বপূর্ণ এরিয়া খুব ক্রাউডিং খুব একদম গাদাগাদি করে থাকা অবস্থাটাকে ওভারক্রাউডিং বলা হয় পোর ভেন্টিলেশন দুর্বল বায়ু চলাচল পদ্ধতি ওয়েট লিটার আর্দ্র যদি বেডিং ম্যাটেরিয়াল থাকে টক্সিনস খাবারে যদি টক্সিন থাকে টক্সিন জন্মা ফাঙ্গাল ডেভেলপমেন্টের কারণে ফাঙ্গাল গ্রোথের কারণে যদি টক্সিন ডেভেলপ করে টক্সিন উৎপন্ন হয় হাই অ্যামোনিয়া লেভেল যদি কোনো কারণে প্রপার ফিসিস অ্যান্ড ইউরিন যদি প্রপারলি ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা ভালো না থাকে প্রপারলি যদি ওয়াশিং করা না হয় তাহলে সেখানে অ্যামোনিয়া লেভেল অত্যন্ত বেড়ে যাবে তারপরে ডিহাইড্রেশন পর্যাপ্ত পানির অভাব যার ফলে ডিহাইড্রেটেড কন্ডিশন হয়ে যায় ঠিক আছে এগুলো আমরা ইচ্ছা করলেই আমাদের ফার্ম ম্যানেজমেন্টে যারা থাকে বা ফার্ম প্র্যাকটিসে যারা তারা থাকে তারা এটাকে অ্যাভয়েড করতে পারে যাহা অ্যাভয়েড করার সুযোগ নেই কিন্তু ম্যাচ করা যায় চরম কিন্তু দিতে গেলে দেওয়ার সময় টিকা দেওয়া এবং টিকা নেওয়া দুটোই একটা পীড়ন হিসেবে কাজ করে ঠিক আছে তোমরা কি ইদানিং এই ভ্যাকসিনেশন নিয়ে কিছু মজার জিনিস আছে যেমন আমরা করোনার টিকা প্রদান করতে গিয়ে দেখতেছি দেখছো টিভি চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জি স্যার কেমন বড় বড় আমাদের হাই প্রোফাইল ভিআইপি পার্সোনালিটিস গুলো তারা টিকা নিতে গিয়ে কেমন
নিশ্চয় একটা টিকা দেওয়াটা একটা ঠিক হবে, একটা নীল পাল্লা করে বডিতে ছিদ্র করে ভিতরে শুই ঢুকাবে, এটা কি খুব মজার জিনিস? হ্যাঁ, এটা অবশ্য একটা ব্যথা, একটা মানে ব্যথা পাওয়ার একটা জিনিস। হ্যাঁ, যে পুরান নিডিল দিয়ে একদম ছিদ্র করে, অনেকের গায়ে একটা মশার কামড় বা পিঁপড়ার কামড় সহ্য করতে পারে না, অথচ একটা নিডিল পাংচার করে বডিতে যখন টিকা দেয়, এটা অবশ্যই বডির জন্য একটা মানে পীড়ন বা স্ট্রেস। আরেকটা আছে যে আবার টিকার মধ্যে, টিকা থেকে আবার একটু আছে যেটা আতঙ্ক কাজ করে, অনেক সময় টিকার জন্য একটু কিছু সাইড এফেক্ট হয়। এই সাইড এফেক্টও একটা আতঙ্কের কারণ হয়, যার জন্য ভ্যাকসিনেশন ইটসেলফ ইজ এ স্ট্রেসর, হুইচ ইজ আনঅ্যাভয়েডেবল স্ট্রেসর। এটা অ্যাভয়েড করার কোনো কারণ নাই, মানে কোনো উপায় নাই, নিতেই হবে। বাঁচতে চাইলে, কন্টামিনাস হাইলি কন্টাজিয়াস ডিজিজ মুক্ত থাকতে চাইলে, ফার্ম থেকে আমার অ্যানিমেলকে, বার্ডকে, অ্যাজ ইটসেলফ দ্য হিউম্যান বডিকে ভ্যাকসিন নিতেই হবে, আর বিকল্প নেই। কিন্তু এটা একটা স্ট্রেস হিসেবে কাজ করে বডিতে। আচ্ছা, তারপর ট্রান্সপোর্টেশন, এটাও তো আমাদেরকে প্রাণী বার্ডকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতেই হবে, অ্যাভয়েড করার কোনো কারণ প্রয়োজন সুযোগ নাই, কিন্তু ইটসেলফ ইজ এ স্ট্রেসর্স। ডিবিকিং, ডিবিকিং মানে বুঝো তো নাকি? ওভার গ্রোথ হয়ে এই ঠোঁটটা বাড়তে বাড়তে এত পরিমাণে বেড়ে, এবং সেটা এমন একটা সিচুয়েশন হয় যখন বার্ড কোনো খাবার গ্রহণ করতে পারে না, মুখ দিয়ে কোনো রকমের খাদ্যদ্রব্য সে করতে পারে না, ধরতে ক্যাচ করতে পারে না, ধরতে পারে না, যার জন্য সে খেতেও পারে না। এবং সে যদি খেতেই না পারে, তাহলে তো তার বডিতে সে তো নিউট্রিশন ঘাটতিতে পড়ে যাবে, এবং একটা পর্যায়ে একদম ম্যাল নিউট্রিশনে পড়ে বাট তার হেলথ ডিক্রিজ করবে। এই জন্য ডিবিকিং খুবই প্রয়োজনীয় একটা। জি স্যার, আমাদের হচ্ছে যে ইন্ডিজেনাস চিকেনে তো ডিবিকিং করা হয় না, তো তারা তো স্যার এরকম প্রবলেম তাদের দেখা যায় না। হ্যাঁ, ইন্ডিজেনাস চিকেনের এটা প্রয়োজন হয় না, ইন্ডিজেনাস চিকেন ন্যাচারালি এটা কিছু আছে, অ্যাক্টিভিটিস আছে যেটা কারণে ন্যাচারাল ডিবিকিং হয়ে যায়, আর ইন্ডিজেনাস চিকেনের এই ঠোঁট এতটা গ্রোথও হয় না। গ্রোথও খুব স্লো, এবং তাদের কিছু ন্যাচারাল অ্যাক্টিভিটিস আছে, ফেনোমেনন আছে, যেটার কারণে এটা অলরেডি মানে ছোট থাকে। আর হাই যে ইল্ডিং মানে ব্রিড বা ভ্যারাইটি চিকেনগুলোতে, এগুলোতে তাদের বিকিং বিকে গ্রোথ অনেক বেশি, এবং এগুলো যেহেতু ন্যাচারাল এনভায়রনমেন্টের সুযোগ নাই, ওগুলো থাকে কেজে, নাকি কেজে থাকে, এবং কি তারা কনফাইন্ড এরিয়াতে থাকে, কাজে ওই প্রক্রিয়াটাতে ন্যাচারাল ইয়েতে সুযোগও হয় না এই যে ঠোঁটটা। আমাদের ন্যাচারাল ইন্ডিজেনাস বার্ডগুলো দেখবা, তারা সারাদিন মানে পথে ঘাটে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, এবং সে যখনই কোনো একটা রাফ সারফেস পায়, তখন কিন্তু দেখবা যে ঠোঁটটা ওখানে স্ক্র্যাচ করতেছে। সেই যে সারাদিন রাস্তাঘাটে যখনই কোনো একটা রাফ বা একটা হার্ড কোনো অবজেক্ট পাচ্ছে, যখন প্রতিদিন সে এইভাবে ওখানে স্ক্র্যাচ করে, তখন আলটিমেটলি কিন্তু ন্যাচারালি কিন্তু সেই বিকটা তোমার ওই গ্রোথের সুযোগও পায় না, এমনিতে গ্রোথ কম, তারপরে সুযোগ হয় না, ঠিক আছে? আচ্ছা, আবার আমি যদি লজিক প্রয়োগ করি, যৌক্তিক কারণে যদি বলি যে আমাদের ইন্ডিজেনাস বার্ড যে তাদের গ্রোথ এবং পারফরমেন্স এবং তার প্রোডাকশন কিন্তু ভেরি লো, কারণটা কি? এই যে তার প্রয়োজন হলো, ডিবিকিং এর প্রয়োজন হলো, সেটা করা হয় না, ঠিক আছে? যার জন্য তার এক্সপেক্টেড আউটকাম কিন্তু আমরা পাচ্ছি না। যদি আমাদের ইন্ডিজেনাস চিকেন থেকে যদি আমরা আমাদের এক্সপেক্টেড মানে পেতাম, তাহলে কিন্তু ওইটাই একটা আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য একটা হতো, তাহলে আমাদেরকে বিদেশ থেকে হাই ইল্ডিং ভ্যারাইটি বা ব্রিড আমাদেরকে আমদানি করে আমাদের এগুলো করতে হতো না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর হচ্ছে মেডিকেশন। হোয়াট ইজ মেডিকেশন? অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস অ্যান্ড ইনজেক্টেবল ম্যাটেরিয়ালস আর ডিফারেন্ট টাইপস অফ প্রিমিক্স। হ্যাঁ, এগুলো কাজে কোনো রকম একটা ঔষধ খাওয়া, একটা ঔষধ প্রয়োগ করা, এগুলো কিন্তু ইটসেলফ এই যে আনঅ্যাভয়েডেবল স্ট্রেস। হ্যাঁ, এটা প্রয়োজনীয়, মানুষ কিন্তু ঔষধপত্র খায়।
ঔষধ খেলে কিন্তু আবার ঔষধ যে শুধু শরীরে ভালো করে তা না, ঔষধের প্রত্যেকটা ঔষধেরই কম বেশি তার সাইড ইফেক্ট আছে, এবং এই সাইড ইফেক্ট গুলো থেকেই তার ওই স্ট্রেসটা আসে। ঠিক আছে, তো যাক, এগুলো ছিল মোটামুটি আনএভয়েডেবল স্ট্রেসার্স। এখন এই স্ট্রেসার্স গুলো আমাদের অ্যাভয়েড করার কোনো উপায় নাই, কিন্তু এই স্ট্রেসার্স এর ফলে যে অ্যাবডোমেন যে ইয়াটা হবে, যে সিকোয়েন্স কনসিকোয়েন্সটা হবে, সেটা আমরা মিনিমাইজ করে একদম ন্যূনতম লেভেল পর্যায়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আমরা পড়বো কিভাবে আনতে পারি। না, তাহলে ওভারঅলই আমরা কি এখন একটা সামারি করি এই ইয়াতে স্লাইডের, যে ইফেক্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট ইনভলভস কমপ্লিট ইলিমিনেশন অফ অ্যাভয়েডেবল স্ট্রেসার্স অ্যান্ড মিনিমাইজিং দ্য লোড অফ আনএভয়েডেবল স্ট্রেসার্স অন বার্ড। হ্যাঁ, যে কথাটা আমি এতক্ষণ বললাম সেটা দিয়ে একটা সামারি করা হয়েছে এখানে, যে কার্যকর স্ট্রেস পীড়ন ব্যবস্থাপনার মাধ্যমে আমি অ্যাভয়েডেবল পীড়নগুলোকে বা স্ট্রেসার্সগুলোকে এক কমপ্লিট সম্পূর্ণরূপে ইলিমিনেট করতে পারি, আর যেগুলো আনএভয়েডেবল স্ট্রেসার্স বার্ডের উপরে সেগুলোকে আমি মিনিমাইজ করতে পারি, ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে পারি, নামিয়ে আনতে পারি। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে শুনতে পাচ্ছো, বুঝতে পারছো? জি স্যার। স্যার ওকে, এবার আসি আমরা ক্যাটাগরিক্যালি কাইন্ডস কি কি ধরনের পীড়ন হতে পারে। যেমন হচ্ছে ক্লাইমেটিক স্ট্রেস, আবহাওয়াজনিত পীড়ন, যেমন ডিউ টু অ্যান এক্সেসিভ হিট অর কোল্ড এনভায়রনমেন্টাল টেম্পারেচার, হাই হিউমিডিটি, এক্সেসিভ রেইনফল, ন্যাচারাল ক্যালামিটিস, অত্যধিক গরম, অত্যধিক ঠান্ডা, হ্যাঁ, অথবা অনেক ভ্যাপসা হিউমিডিটি, ভ্যাপসা গরম বা এক্সেসিভ রেইনফল, প্রচণ্ড বৃষ্টি, প্রচুর পর্যাপ্ত বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টিপাত, ন্যাচারাল ক্যালামিটিস, এছাড়াও অনেক প্রাকৃতিক দুর্যোগও আছে, যেমন বন্যা, হ্যাঁ, খরা, তারপরে তোমার আর কি কি আছে, ভূমিকম্প, হ্যাঁ, বিভিন্ন রকমের কিছু হতে পারে, অ্যাসিড রেইন, অনেক কিছু হতে পারে। তারপরে এনভায়রনমেন্টাল স্ট্রেস কি হতে পারে, ডিউ টু আনকমফোর্টেবল হাউজিং, এটা এনভায়রনমেন্ট থেকে আসবে। কিরকম? এমন গৃহ নির্মাণ করা হয়েছে যে এমন ভাবে করা হয়েছে যেখানে বায়োসিকিউরিটির যে তোমার কনসেপচুয়াল বায়োসিকিউরিটি এবং স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি প্রপারলি মেনটেন করা হয় নাই, হ্যাঁ, আর এলিমেন্টসগুলোকে ফ্যাক্টরগুলোকে প্রপারলি কনসিডার করা হয় নাই, যার ফলে তার হাউসটা হয়ে গেছে আনকমফোর্টেবল। তারপরে ব্রাইট লাইট, মানে খুব চকচকে আলো, স্কর্চিং সানলাইট, অথবা ভেরি এক্সেসিভ আর্টিফিশিয়াল লাইট, এমন কিছু লাইট ব্যবহার করা হয়েছে খুব ব্রাইট, হ্যাঁ। তারপর হোয়াইট লিটার, হ্যাঁ, আর্দ্র লিটার বা বিছানা, বেডিং মেটেরিয়াল, পোর ভেন্টিলেশন, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস এর মধ্যে পড়ে। নাও নিউট্রিশনাল স্ট্রেস, পুষ্টিজনিত কিছু পীড়নও আছে, যেমন ইনএডিকুয়েট ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লাই, পানি দিলা খুব কম পরিমাণে, খাবার দিলা খুব কম পরিমাণে, আনহাইজিনিক ওয়াটার সাপ্লাই, পানি যদিও দিলা একদম খাল বিল নদী নালা ড্রেন পুকুরের পানি সাপ্লাই করলা, খুবই নোংরা পানি দিলা, কন্টামিনেশনে ভরা, জীবাণু দ্বারা মানে হওয়া, জীবাণু দ্বারা পরিপূর্ণ। তারপরে ইমব্যালেন্স ডায়েট, খাবার ঠিক মতো খাবার দিচ্ছ ঠিকই কিন্তু ব্যালেন্স আকারে দিচ্ছ না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলোর ভিতরে তোমার প্রপার রেশিও নাই, হ্যাঁ, কোনো ধরনের ব্যালেন্স নাই, তাহলে ওই খাবারটাও একটা নিউট্রিশনাল স্ট্রেস হিসেবে কাজ করবে। সাডেন চেঞ্জ ইন ডায়েটারি এলিমেন্টস, হঠাৎ করে এক ধরনের খাবার ফিডিং শিডিউল তুমি মেনটেন করো খুবই রাতারাতি, আরেক ধরনের ফিডিং ডায়েটারি ফিডিং এলিমেন্টসে চলে গেলা, প্রত্যেকটা রেশনের একটা একটা থাকে, একটা নির্দিষ্ট পরিমাণে ফর্মুলেশন করে একটা দেওয়া হচ্ছে, হঠাৎ করে সেটা সেই ফর্মুলেশনটা চেঞ্জ করে অন্য একটা ফর্মুলেশন ব্যবহার করা হলো, কাজে এটা একটা স্ট্রেস হিসেবে কাজ করে। কিপিং বার্ড, তার মানে ডিপ্রাইভেশন অফ ওয়াটার, দীর্ঘ সময় যদি পানি থেকে বঞ্চিত করা হয় তাহলে এটাও তার জন্য একটা হিসেবে কাজ করে, নিউট্রিশনাল স্ট্রেস হিসেবে কাজ করে। কিছু ফিজিওলজিক্যাল স্ট্রেস বলি, যেমন ইউজ অফ স্টেরয়েড, গ্রোথ প্রমোটার্স, অনেক সময় বডিতে
medication purpose for medication we need to use steroid or growth promoter in very few certain few cases certain cases kintu idanin কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু এন্টারপ্রেনার অসাধু ফার্ম ম্যানেজমেন্ট তারা এই স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটারকে মানে তাদের একদম হ্যাফাজার্ডলি র্যান্ডমলি ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছে ফর দেয়ার প্রফিট। হ্যাঁ, স্টেরয়েড হলে এবং গ্রোথ প্রমোটার ইউজ করলে খুব দ্রুত বডিতে খুব দ্রুত ওয়েট গেইন হয়, হ্যাঁ ওয়াটার লগিং হয়, তারপরে খুব দ্রুত মাসেল কিছু গ্রোথ হয়, কিন্তু এটা ভেরি মাস ফিজিওলজিক্যাল স্ট্রেস ফর দ্য বার্ড, ভেরি মাস ফিজিওলজিক্যাল স্ট্রেস ফর এনি অ্যানিমেল অর হিউম্যান অলসো। হ্যাঁ, এটা একটা স্ট্রেস হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর জেনেটিক ম্যানিপুলেশন ফর রেপিড গ্রোথ অ্যান্ড আদার কমার্শিয়াল গেইন, এবং শুধুমাত্র স্টেরয়েড এবং কেমিক্যাল ব্যবহার করে ক্ষান্ত হয় না, কিছু কিছু প্রয়োজনে মানে অনেক জেনেটিক্সিস্ট বা জেনেটিক ইঞ্জিনিয়ার তারা মানে এই হাইব্রিড বা ইয়ের মাধ্যমে জেনেটিক ম্যানিপুলেশন করে একটা জিনকে ইনসার্শন করে আর একটা জিনকে ডিলিট করে তারা র্যাপিড গ্রোথের জন্য তারা এই বিষয়গুলো করে থাকে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যেও আবার ফিজিওলজিক্যাল স্ট্রেস কাজ করে ওই 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 ভ্যারাইটি বা ওই জাতি ইয়ের জন্য, ওই ব্রিডের জন্য, তার নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে ইয়ে করে। একটা হচ্ছে ন্যাচারাল জেনেটিক মেকআপ, ন্যাচারাল জিনোটাইপ, এটা একটা ব্রিডার বা একটা ইয়েতে আছে। এখন ইদানিং কিন্তু হাই ইল্ডিং এর জন্য, হাই পারফরমেন্স এর জন্য, হাই প্রোডাকশনের জন্য, হাই এগ প্রোডাকশনের জন্য কিন্তু জেনেটিক ম্যানিপুলেশনটা কিন্তু পজিটিভ অর্থেই ছিল। কিন্তু এখানে যদি কোনো কোনো সায়েন্টিস্ট, কোনো কোনো জেনেটিসিস্ট যদি সেটা ওভার ম্যানিপুলেশন করে, সেটা কিন্তু ওই ব্রিড বা ওই জাতের জন্য কিন্তু একটা ফিজিওলজিক্যাল স্ট্রেস হিসেবে কাজ করে। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আর্লি সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড অনসেট অফ এগ প্রোডাকশন। এখন অনেক ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টর দিয়ে খুব দ্রুত সেক্সুয়াল ম্যাচুরিটিতে নিয়ে আসা হয়। যেমন কিছু ফ্যাক্টর আছে, যেমন তারা সেক্সুয়াল হরমোন ইউজ করা, তারপরে তোমার কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিসে এমন কিছু ইয়ে করা যে বাই ইউজিং কেমিক্যালস অথবা বাই ইউজিং ডিফারেন্ট ড্রাগস, তারা এটা আর্লি ম্যাচুরেশনে নিয়ে আসে, আর্লি ম্যাচুরেশনে নিয়ে আসলো এবং খুব দ্রুত এগ প্রোডাকশন ইয়ে করলো। কিন্তু এটা আলটিমেটলি ওই বার্ড পপুলেশনের জন্য বা ওই ব্রিডের জন্য এটা একটা স্ট্রেস হিসেবে কাজ করে ফিজিওলজি। একটা জিনিস বুঝতে হবে যে নেচার বলে একটা কথা আছে, ন্যাচারাল একটা কথা আছে, একটা ব্রিড বা একটা ভ্যারাইটিস যে কোনো একটা ইয়ার তার একটা ন্যাচারাল পারফরমেন্স আছে। এখন এই ন্যাচারাল পারফরমেন্সের মধ্যে তুমি তার সকল নিউট্রিশনাল ফিজিওলজিক্যাল ম্যানেজমেন্টাল ইফোর্ট দিয়ে তার ম্যাক্সিমাম পারফরমেন্সটা তুমি গেইন করবা, কিন্তু এখানে তুমি সেই অস্বাভাবিকভাবে তার কাছ থেকে যদি কোনো আরো এক্সট্রিম পারফরমেন্স আশা করো, করার জন্য যদি কোনো কার্যক্রম করে থাকো, যেমন এটা হতে পারে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট স্টেয়ার্স অ্যান্ড গ্রোথ প্রমোটার্স, জেনেটিক ম্যানিপুলেশন অ্যান্ড আর্লি সেক্সুয়াল ম্যাচুরিটি গেইন করার জন্য, এটা অবশ্যই সেই জাতের এবং সেই ব্রিডের জন্য, সেই পোলট্রি পপুলেশনের জন্য অবশ্যই ফিজিওলজিক্যাল স্ট্রেস হিসেবে কাজ করবে। নাও ফিজিক্যাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস মে বি ডিউ টু হার্শ আর ক্রুয়েল হ্যান্ডলিং। বার্ডকে তুমি যদি অমানবিকভাবে যদি হ্যান্ডেল করো, তারপর তোমার ভিতরে যদি কোনো ইয়ে না থাকে, কোনো মানবিক কোনো ইয়ে পদ্ধতি না থাকে, তাহলে সেটা অবশ্যই স্ট্রেস হিসেবে কাজ করবে। মেডিকেশন বলা হয়েছে, মেডিকেশন, ভ্যাকসিনেশন, হ্যাঁ এটা তো আগেই বললাম, এটা এক ধরনের ফিজিক্যাল স্ট্রেস। তারপরে রোড ট্রান্সপোর্টেশন ফর লং টাইম, হ্যাঁ এটাও একটা ফিজিক্যাল স্ট্রেস। হ্যাঁ, আচ্ছা, তারপর ম্যানেজমেন্টাল স্ট্রেস ডিউ টু পোর হাইজিনিক ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এত আনহাইজিনিক, এত পোরলি, পোর স্যানিটারি মেজার্স, পোর স্যানিটেশন ইন দ্য ফার্ম প্রিমিসেস, ইন দ্য ফার্ম অপারেশনস টেকনিক্স, যে এটা কন্টিনিউয়াসলি বার্ড ফেসিং দ্য কন্টামিনেশন ইনফেকশাস এজেন্টের সাথে কন্টিনিউয়াস ফাইট করতেছে। তো কন্টিনিউয়াস ফাইট করতে গেলে
যে কন্টিনিউয়াস ইনফেকশাস অর্গানিজম এর এগেইনস্টে বডি যখন ফাইট করে তখন কিন্তু আমাদের বডির ইমিউন সিস্টেম বডির যে মেকানিজমটা ইমিউন মেকানিজমটা মানে ওভার এক্সস্টেড হয়ে যায়। এক্সস্টেড হয়ে গেলে একটা সময় দেখা যায় যে কোনো মেশিন বা যে কোনো ইঞ্জিন যখন তার একটা পারফরমেন্স আছে সেখানে তুমি যদি অনেক বেশি পরিমাণে ফাংশন করতে হয় তাহলে একটা পর্যায়ে কিন্তু সেই মোটর বা মেশিনটা কিন্তু কি হয়ে যায় জ্বলে যায় বা বার্স্ট হয়ে যায়। ঠিক সেরকম ভাবে হিউম্যান বডির ইমিউন সিস্টেমও কিন্তু তার একটা 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 লেভেল আছে যে লেভেল পর্যন্ত সে চা লোড নিতে পারে। কন্টিনিউয়াস এক্সেসিভ কন্টামিনেশন হতে হতে ইনফেকশাস অর্গানিজম ফাইট করতে করতে সেটা একটা পর্যায়ে প্যারালাইজড হয়ে যায়, কি ইমিউন প্যারালাইজ হয়। এটা এই প্যারালাইজ কিন্তু বডি প্যারালাইজ না, ইমিউন সিস্টেম প্যারালাইজড হয়ে যায়, তার মানে ইমিউন সিস্টেম আর ফাংশন করতে পারে না। কাজে এটা কিন্তু একটা ম্যানেজমেন্টাল স্ট্রেস হিসেবে কাজ করে। ঠিক সেরকম ভাবে ওভার ক্রাউডিং, প্রপার যদি স্পেস রিকোয়ারমেন্ট প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বার্ড এবং হিউম্যান প্রাণী মানুষের ক্ষেত্রে ওভার মানে তার একটা নির্দিষ্ট স্পেস আছে, এয়ার স্পেস বলো তার স্পেশাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, কিন্তু এটা যদি না হয় একটার একদম লাগালাগি গাদাগাদি করে দীর্ঘদিন থাকার ফলে কিন্তু এটা তার বডির জন্য একটা স্ট্রেস হিসেবে কাজ করে। নাও সাইকোলজিক্যাল স্ট্রেস, সাইকোলজিক্যাল স্ট্রেস হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে যদি কোনো কারণে পীড়ন হয়, যেমন সাডেন চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট, হঠাৎ করে একটা ভেরি স্টর্মি ওয়েদার স্টর্মি উইন্ডি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ, অথবা ভেরি কোল্ড ওয়েভ স্টার্ট হয়ে গেল, অথবা স্নোফল হয়ে গেল, হ্যাঁ, কাজেই এটা একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রেস হিসেবে কাজ করবে। হ্যাঁ, তারপরে আছে সাডেন চেঞ্জ অফ ফ্লক টু নিউ প্লেস, হঠাৎ করে একটা ফ্লককে উইদাউট এনি প্রিপারেশন উইদাউট এনি খুব দ্রুত একটা এক জায়গা থেকে নতুন নতুন জায়গায় যদি একটা ফ্লককে যদি শিফট করা হয় এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল স্ট্রেস হিসেবে কাজ করে। ঠিক আছে না? তারপরে হচ্ছে প্যাথোলজিক্যাল স্ট্রেস, প্যাথোলজিক্যাল স্ট্রেস মে বি ডিউ টু এক্সপোজার অফ ডিফারেন্ট ইনফেকশাস এজেন্ট, যে কোনো ইনফেকশাস এজেন্ট যদি বডিতে কাজ করে তার বডিতে ডিজিজ করে, এনি ডিজিজ কন্ডিশন ইজ এ প্যাথোলজিক্যাল স্ট্রেস, যে কোনো ডিজিজ হলেই সেটা তার প্যাথোলজিক্যাল স্ট্রেস হিসেবে কাজ করে। তারপরে ইমিউনোলজিক্যাল স্ট্রেস, ক্লিনিক্যাল ইনফেকশনস ডিউ টু পোর বায়োসিকিউরিটি, যদি ওই যে একদম বললাম যে কন্টিনিউয়াস যদি ইনফেকশাস এজেন্টের সম্মুখীন হয় তখন সে ইমিউন সিস্টেম মানে খুবই একটা পর্যায়ে এক্সস্টেড হয়ে যায়, অন সাম পয়েন্ট টাইম দ্যাট ইজ দ্যাট মে গো প্যারালাইজড, এটা প্যারালাইজড হয়ে যায়। ঠিক সেটাকে বলা হচ্ছে ক্যাটাগরিক্যালি একটা সেপারেট ডিয়াতে ইমিউনোলজিক্যাল স্ট্রেস, যে ক্লিনিক্যাল ইনফেকশন ডিউ টু ইনফেকশনটা কেন হয় যে পোর হাইজেনিক কন্ডিশন, এবং আরো ব্রডার পার্সপেক্টিভসে বললে পোর বায়োসিকিউরিটি অ্যান্ড স্যানিটেশন যদি ওখানে ফার্মে যদি এক্সিস্ট করে পার্সিস্ট করে, হ্যাঁ, একটা কারণে। তার ফলে কি হয়, এক্সেসিভ অ্যাক্টিভেশন অফ ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম অতিরিক্ত পরিমাণে তাকে অ্যাক্টিভ হতে হয়, যেটার ফলে কি হয় উইল রেজাল্ট ইন কন্ডিশন নোন অ্যাজ ইমিউনোলজিক্যাল স্ট্রেস, যেটাকে বলা হয় ইমিউনোলজিক্যাল স্ট্রেস। এই গুলো মোটামুটি ক্যাটাগরিক্যালি আমরা 9টা ক্যাটাগরি ফেললাম। তার ফলে এখন আমরা এই ইয়েতে সামারি করলে বলা যাচ্ছে যে দিস কন্ডিশন রেজাল্টস এ সিরিজ অফ চেঞ্জেস ইন নিউট্রিয়েন্ট মেটাবলিজম ইন্ডিউসড বাই মিডিয়েটরস অফ দ্য ইমিউন রেসপন্স, তার মানে এই যে ইমিউনোলজিক্যাল স্ট্রেসের ফলে কি হয় বডিতে ইমিউন সিস্টেম কাজ করতে পারে না, এটা একটা, আর একটা হচ্ছে নিউট্রিয়েন্ট মেটাবলিজমে চার চেঞ্জ হয় আমাদের, যে আমরা যে বডিতে খাবার যে ফিড সাপ্লাই দিতেছি এই ফিড থেকে সে ফিড ইনটেক করতেছে, ফিড ডাইজেশন হচ্ছে, ফিড মেটাবলাইজ হচ্ছে, ফিড বডিতে ইউটিলাইজ হচ্ছে, অ্যাবজর্ব হয়ে বডির বিভিন্ন শারীরিক গঠনে ব্যবহৃত হচ্ছে। এখন এই কন্টিনিউয়াস ইমিউনোলজিক্যাল স্ট্রেসের ফলে তার নিউট্রিয়েন্ট মেটাবলিজম হ্যাম্পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, মেটাবলিজম হ্যাম্পার হওয়ার ফলে তার বডির গ্রোথ পারফরমেন্স কমে যাচ্ছে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাও ইফেক্টস অফ স্ট্রেস অন হেলথ এন্ড প্রোডাকশন। আমরা এখন যদি একদম লিটারালি যদি পয়েন্ট আকারে আকারে যদি বলি যে আমার হেলথ এন্ড পারফরমেন্স কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে প্রভাবিত হচ্ছে স্ট্রেসের মাধ্যমে, আমি যদি এভাবে বলি একেবারে ছোট ছোট পয়েন্ট করে যে রিডিউস গ্রোথ প্রোডাকশন অ্যান্ড ফিড এফিসিয়েন্সি, লো ওয়েট গেইন, রিডিউস ওয়েট গেইন, একটা হচ্ছে কম খুব অল্প পরিমাণে ওয়েট গেইন হবে, হ্যাঁ, আর একটা হলে উপর আরেকটা একদম কমে যাবে। ঠিক আছে,
তারপর হচ্ছে লো লস অফ অ্যাপিটাইট, তার খুব মানে তার রুচি থাকবে না বা খাবারের ইচ্ছা বা আগ্রহ থাকবে না, ইনক্রিজ থার্স্ট, তার মানে ইয়ে বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে, স্মল অ্যান্ড থিন শেলড এগ, এগ হবে খুবই ছোট এবং শেল হবে খুবই থিন। হ্যাঁ, তারপর ক্যানিবালিজম, ক্যানিবালিজম কি ঠোকরানো, একটা যখন কোনো কারণে স্ট্রেস ফ্যাক্টরের মধ্যে থাকবে, অস্বস্তির মধ্যে থাকবে, তখন একটা বার্ড আরেকটা বার্ডকে একটা একটাকে ঠুকরা ঠুকরি করবে, খোঁচাখুচি করবে, মানে ঠোঁট দিয়ে ফিদার পিক করে ফেলবে, এবং ইভেন কি চামড়া এবং কি মাসেল সহ ছিঁড়ে ফেলে, এরকমও হয়। এটাকে বলে ক্যানিবালিজম। লোয়ার রেজিস্ট্যান্স টু ইনফেকশন, ওই তো ইমিউন সিস্টেম যখন প্রপারলি কাজ করবে না, ইনফেকশনকে রেজিস্ট করতে পারবে না। তারপর ইমপ্রপার সেক্সুয়াল ম্যাচুরিটি, সেক্সুয়াল ম্যাচুরিটিতে যখন বডি যখন গ্রোথ পারফরমেন্স হ্যাম্পার হবে, তার সেক্সুয়াল হরমোন রেগুলেশনসটা ইয়ে হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে, আলটিমেটলি তার ম্যাচুরিটি, সেক্সুয়াল ম্যাচুরিটিও হবে না। আচ্ছা, তারপরে ইনক্রিজ কর্টিকোস্টেরয়েড ইন ব্লাড সার্কুলেশন, হুইচ রিডিউস প্রোডাকশন অফ লিম্ফোসাইট, দ্যাটস রিডাকশন অফ হিউমোরাল অ্যান্টিবডি অ্যান্ড রিডিউসিং ইমিউনিটি। যদি কর্টিকোস্টেরয়েড যদি বেশি হয়, দেখো এই স্ট্রেসে থাকলে একটা কারণে কি হয়, বডির যে কর্টিকোস্টেরয়েড প্রোডাকশনটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশনে। এখন এই কর্টিকোস্টেরয়েড যদি বেড়ে যায় তাহলে কি হয়, বডিতে লিম্ফোসাইট প্রোডাকশন কমে যায়। লিম্ফোসাইট হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স অফ ইমিউন সিস্টেম। হ্যাঁ, তার ফলে লিম্ফোসাইট যদি উৎপন্ন না হয়, লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি প্রোডিউস করে, যেটা হিউমোরাল অ্যান্টিবডি যেটা কাজ করে আর কি বডিতে, সেটা যদি প্রোডাকশন না হয়, আলটিমেটলি বডি ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে না। এই ছিল মোটামুটি ওভারঅল আলোচনা। এবার আমি দেখি, আমি দেখি যে আমরা কিভাবে হিট, স্ট্রেস এবং ওয়াটার রিকোয়ারমেন্ট ওকে কিভাবে মিনিমাইজ বা ইয়ে করতে পারি, মানে মেইনটেইন নিয়ন্ত্রণ করে আনতে রাখতে পারি আর কি, হিট স্ট্রেস কে কিভাবে ইয়ে করতে পারি। During exposure to extreme hot ambient temperature, poultry face difficulties in keeping themselves cool and maintaining homeothermic body temperature since there is no sweat gland in chicken. Bird ba chicken er khetre kintu sweat gland nai, jemon human among animal er je rokom ache, tara sweat gland diye gham hoye body kintu temperature niyontron kore rakhe, kintu bird er khetre kintu shei sujog ta nai. Tahole bird kintu ওই পদ্ধতিটাতে তার নাই, যেহেতু সে অন্য পদ্ধতিতে হোমিওথার্মিক মেনটেন করে থাকে। হ্যাঁ, হট, এক্সট্রিম হট হিউমিড ডেতে অ্যাজ এ রেজাল্ট সে কী করে, সে গ্যাসপিং অকার্স। ঠোঁট, দুইটা ঠোঁট বা দুই বিকটা খুলে রেখে সে দ্রুত মানে ল্যাভার্ড ব্রিদিং করে, খুব দ্রুত শ্বাস প্রশ্বাস বডি থেকে নেয়। তাহলে কী হবে, গরম বাতাস বডি থেকে বের হয় এবং কুল এয়ার বডিতে প্রবেশ করে, তাহলে কী হয়, বডি টেম্পারেচারটা রিডিউস হয়। Heat when ambient temperature reaches up to close that of 41 degrees Celsius. যখন environmental temperature যদি 41 degrees Celsius এর কাছাকাছি হয়, তখন bird gasping শুরু করে দেয়। এই গ্যাসপিংটা কিন্তু তার বডির একটা, সে তখন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে নিয়ে থাকে বডি টেম্পারেচারটাকে রিডিউস করার জন্য। Poultry can regulate well if the ambient temperature is 28 to 35 degrees Celsius. যদি একটা বার্ড বা বার্ড শেডে টেম্পারেচার যদি এরকম হয় 28 to 35, এই টেম্পারেচারটা সে তার বডি রেগুলেশনটা প্রপারলি সে করতে পারে এবং ওয়েল, সে খুব বেটার ফিল করে, কমফোর্ট ফিল করে। আচ্ছা, আর এই হিট স্ট্রেসের ফলে তাহলে কি কি ইফেক্ট হচ্ছে, প্রোডাকশন অফ থিন শেলড এগ, থিন তার মানে শেলটা খুব থিন হয়, হ্যাঁ মানে সহজে ভেঙে যায়। এটার কারণে কিভাবে হয়, এখানে একটা মেকানিজম বলা আছে, হিট স্ট্রেস ইনক্রিজ রেট অফ প্যান্টিং, প্রোডিউসেস অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। প্যান্টিং ওই তোমার দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, ল্যাবার্ড ব্রিদিং প্যান্টিং বলা হয়। তা বডি অ্যালকালোসিস মানে বডি পিএইচ কমে যাওয়া, মানে অ্যালকালি বেড়ে যাওয়া। ক্যারেক্টারাইজ বাই ইনক্রিজড ব্লাড পিএইচ, মানে পিএইচ বেড়ে যায়। This upsets the blood acid base balance, acid base balance ta ke upset kore and decrease blood calcium and carbonate. Jodi blood acid base balance jodi hoy, blood calcium ebong carbonate ke she decrease kore, tar sathe ki hoy,
বাট বডিতে যদি কার্বনেট বাইকার্বনেট এবং ক্যালসিয়াম যদি কমে যায় তখন ইস ইজ নেসেসারি ফর দা প্রোডাকশন অফ স্ট্রং শেল। যদি শেল প্রোডাকশনের জন্য তোমার ক্যালসিয়াম লাগবে আর ক্যালসিয়াম যদি কমে যায় বডিতে তার মানে আলটিমেটলি শেল তো থিন হবেই, এটাই স্বাভাবিক। আলটিমেট রেজাল্ট দা প্রোডাকশন অফ থিন শেলড বাই এগ লেইংস। ওকে, ফর গ্রোয়িং বার্ড বাড়ন্ত পাখির জন্য হিট স্ট্রেস এফেক্টস দ্যাম বাই ডিপ্রেসিং ওয়াইট গেইন। ডিপ্রেসিং তার মানে ওয়াইট গেইন হতে দেবে না। আলটিমেটলি ইনক্রিজ রিস্ক অফ রেসপিরেটরি ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। যখন সে প্যান্টিং গ্যাসপিং এগুলো করতে থাকে, হ্যাঁ, তখন কী হয় বাইরে থেকে যেমন খুব মানে দ্রুত এয়ার পলিউটেন্ট বা ডাস্ট বা এগুলো ধ্রুকে যায়, যার ফলে রেসপিরেটরি ইনফেকশন হওয়ার বেড়ে যায়। বার্ড স্টার্টস পিকিং ইচ আদার, মানে ক্যানিবালিজম ডেভেলপ করে। এই গরম পরিবেশ থাকলে, হট হিউমিডিটিতে থাকলে একটা একটাকে ঠুকরা ঠুকরি করে একদম প্রয়োজনে যদি ইলেকট্রিক ফ্যান থাকে ফ্যানগুলো অপারেট শিওর, এয়ার ইনলেটস গুলো ফ্যানগুলোকে ক্লিন রাখতে হবে, ইন্সপেকশন আর রিপ্লেসমেন্ট অফ ফ্যানস ড্রাইভ বেল্ট ইফ নেসেসারি, প্রয়োজনে রিপ্লেস করে ফেলো ফ্যানগুলো, মেক শিওর থার্মোস্ট্যাটস অ্যান্ড স্ট্যাটিক প্রেশার মনিটর অপারেটিং ইফেক্টিভলি। কোনো কোনো জায়গায় যদি কোনো মেকানাইজড বা মডার্নাইজড ফার্মগুলোতে তার থার্মোস্ট্যাট অ্যান্ড প্রেশার স্ট্যাটিক প্রেশার মনিটরগুলো কাজ করছে কিনা এগুলো ঠিক করো। প্রোভাইড ক্লিন অ্যান্ড কুল ওয়াটার অল দ্য টাইম উইথ ভিটামিন সি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার পানি দাও, কারণ ভিটামিন সি অ্যান্টি স্ট্রেস ফ্যাক্টর হিসেবে কাজ করে। গরমের দিনে আমরা যেরকম লেবুর শরবত বেশি খাই, কারণটা কি ভিটামিন সি খাওয়ার জন্য, এইটা ঠিক সেরকম বার্ডের ক্ষেত্রেও ভিটামিন সি সমৃদ্ধ খাবার পানি প্রোভাইড করো। অ্যাভয়েড ওভার ক্রাউডিং লেয়ার্স ইন কেস অফ ব্রয়লার অ্যান্ড হাউস, ওভার ক্রাউডিং ইয়ে করো মানে ফাঁকা ফাঁকা করে দাও। রুফ শুড বি ক্যাপ ক্লিন উই বাই ইউজিং স্ট্রো অ্যান্ড গানি ব্যাগস, ছাদের উপরে পানি দিয়ে বা ছাড়া চট দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখো। হাউসেস শুড বি বিল্ট ইন নর্থ সাউথ ফেসিং, হাউসকে হলো ওই বায়ো সিকিউরিটি মেজার্স, স্ট্রাকচারাল বায়ো সিকিউরিটি মেনটেন করার জন্য তোমাকে নর্থ সাউথ ফেসে করতে হবে। যেন ইস্ট ওয়েস্ট বরাবর তার ডোরস অন উইন্ডোজগুলো থাকে, তাহলে তার এয়ার সার্কুলেশনটা প্রপার হয়। টেম্পারেচার ওয়াটার ইনটেক, যদি আইডিয়াল পানির তাপমাত্রা কত হলে বার্ড খেতে ইয়ে করে, আইডিয়াল তো বার্ডের জন্য এটা 10-12 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার টেম্পারেচার। আর যদি ওয়াটার টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সে অনেক কম পানি খায়, পানির পরিমাণ ওই গরম ওই পানিটা বার্ড খেতে চায় না। আর 44 ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে গেলে ওই পানি সে ড্রিঙ্ক করবে না, বার্ড খাবে না। তুমি যতই ইয়ে করো সে ওটা নিবে না, কাজের টেম্পারেচারটা ওইভাবে পানির টেম্পারেচারটা ওইভাবে মেনটেন করতে হবে। আর যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি এরকম হয় যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 21 ডিগ্রি হয়ে সেলসিয়াস হয়ে গেছে, তাহলে এটা তার জন্য খুবই সহনীয়। ওয়াটার ইনটেক পানি সে খেতে যত বেশি বেশি পরিমাণে পানি খায় আর কি। তারপরে যদি ডাবল খাবে কোথায়, যদি 32 ডিগ্রি সেলসিয়াস সে ডাবল দ্বিগুণ পানি খাবে, আর 38 ডিগ্রি সেলসিয়াস হলে তিনগুণ বা তারও বেশি পানি খাবে যদি এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি এরকম হয়। নো ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস টু মিনিমাইজ ক্লাইমেটিক স্ট্রেস অফ পোলট্রি, যদি উইন্টার সিজনে এরকম হয় যে খুবই কোল্ড ওয়েভ হচ্ছে তাহলে কি করতে হবে, এনশিওরিং এডিকুয়েট ওয়ার্মথ বাই ইউজিং বাই হেভি জুট কার্টেন অ্যারাউন্ড দ্য শেড, ব্যালেন্স ফিড টু প্রোভাইড এডিশনাল ক্যালোরি। হ্যাঁ, এগুলো তো আমরা আগেই পরে আসলাম, তারপর আমরা একটু পরে দেখি। ইনক্রিজ লাইটিং পিরিয়ড, লাইটিং ইন্টেন্সিটি, অ্যাভয়েডিং অ্যাকুমুলেশন অফ অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিউ টু কন্টিনিউয়াস অবস্ট্রাকশন ইন ভেন্টিলেশন, যদি কোথাও ভেন্টিলেশন অবস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে তো অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভিতরে জমে যাবে, এটা তাহলে স্ট্রেস হিসেবে কাজ করে, সেটা করা যাবে না। কেয়ার মাস্ট বি টেকেন এগেনস্ট কোল্ড স্ট্রেস, ঠান্ডা জনিত কোনো কারণে যেন তার কোনো স্ট্রেস না হয় সেটাও দিয়ে দিতে হবে, বার্ড বডিতে যদি কোনো কারণে ঠান্ডা না লাগে যায়। তো রেনি সিজন, রেনি সিজনে আমরা কীভাবে ইউজ করবো, যেন কমপ্লিশন অফ অল রিপেয়ার ওয়ার্কস বা রুফ লিকেজ, ফ্লোর ড্যামেজ অ্যান্ড
এগুলো যেন না হয়, আর প্লাস্টিক কার্টেন দিয়ে তার পাশে স্টর্মি উইন্ড বাতাস প্রবাহটাকে বন্ধ করে দেব। প্রোভাইডিং ড্রাই লিটার, শুকনা লিটার প্রোভাইড করব এবং এটা হোয়াইট লিটার রিপ্লেস করে ফেলবো। সডাস্ট অ্যাভয়েড করব, সুগার ক্যান সডাস্ট এগুলো দিলে অ্যাসপারজিলোসিস হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ফিড শুড বি স্টোরড ইন ড্রাই প্লেসেস টু প্রিভেন্ট ফাঙ্গাল গ্রোথ, ড্রাই প্লেসে রাখতে হবে, ঠিক আছে। আর ওয়াটার ইনটেক রিজার্ভ, ওয়াটার রিজার্ভার গুলোকে প্রপারলি ডিসইনফেক্ট করতে হবে ব্লিচিং পাউডার দিয়ে, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে। নট অ্যালাউইং এনি ব্রিডিং প্লেস অফ মসকুইটো, কোনো মসকুইটো বা ফ্লাইসের ব্রিডিং প্লেস অ্যালাউ করা যাবে না, কারণ এগুলো কি হয় সেটা ইয়ে করতে পারে, এই ভ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, ডিজিজ ট্রান্সমিশন ভ্যাক্টর। নাও ওভারঅল ম্যানেজমেন্ট অফ স্ট্রেস, কিপিং বার্ড ফ্রি ফ্রম অ্যাডভার্স কন্ডিশন হুইচ ইজ নট কমফর্টেবল ফর দ্যাম। ওভারঅল বার্ডকে এমন অ্যাডভার্স কন্ডিশনে রাখা যাবে না যেটা তার জন্য কমফর্টেবল না, এটা মাথায় রাখতে হবে। সর্বপ্রথম স্টকিং ডেন্সিটি, ভেন্টিলেশন, টেম্পারেচার, হিউমিডিটি, নয়েজ অ্যান্ড ভাইব্রেশন শুড বি অ্যাডজাস্টেড অ্যান্ড মেনটেইনড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। কত স্টক তুমি এখানে, ডেন্সিটি কী হবে, ভেন্টিলেশনটা কতটুকু প্রয়োজন হবে, টেম্পারেচার কীভাবে মেনটেন করবা, হিউমিডিটি কত হবে, নয়েজ কতটুকু ইয়ে করা যাবে, অ্যাভয়েড করা যাবে, ভাইব্রেশন মুভমেন্ট শেকিং মুভমেন্ট কতটা কমানো, অ্যাডজাস্ট করা যায় বা কতটা কমিয়ে রাখা যায়, এটা প্রয়োজন অনুসারে কতটুকু হবে তোমার ই হবে সেইভাবে তুমি রিকোয়ারমেন্ট অনুসারে তুমি এখানে মেনটেন করবা। অ্যান্ড প্রলং ডিপ্রাইভেশন অফ ফিড অ্যান্ড ওয়াটার, দীর্ঘজনক খাবার থেকে পানি থেকে বঞ্চিত না থাকে ডিউরিং ট্রান্সপোর্টেশন। এক জায়গায় ট্রান্সপোর্ট করতেছ, একদম দীর্ঘ সময় ফাস্টিং ওয়াটার থেকে ডিপ্রাইভ করা হয়ে আছে, তাহলে এটা তার বডিতে একটা পার্মানেন্ট ক্ষতির কারণ হয়ে যাবে, এটা তুমি আর পরে ইয়ে করতে পারবা না, লাইনে নিয়ে আসতে পারবা না। নাও গাইডলাইন্স উইথ কোর্স অফ প্র্যাকটিস ফর পোলট্রি প্রোডাকশন, পোলট্রি প্রোডাকশন জন্য কিছু কোর্স মানে আছে যেগুলো গাইড ফলো করতে হবে, যেটা গাইডলাইন্স উইথ কোর্স ফর প্র্যাকটিস ফর পোলট্রি প্রোডাকশন শুড বি ফলোড, স্ট্রংলি ফলো করতে হবে। অ্যান্ড দিস ইজ ওভারঅল অফ স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রেসর্স। শুনতে পাচ্ছ? আজকে কি আসে নাই, আসছে নাকি সিয়াররা আসছে? জি স্যার, সিআইটিফিক একটা ইয়ে আছে, প্রোটোকল আছে যে কি কি কারণে কি কি হলে আমাদের খাবার পাখিটাকে প্রাণীটাকে এতে খাবার উদ্দেশ্যে ব্যবহার করতে পারবো, আর কি কি হলে আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে জীবাণুর কারণটা যদি হাইলি ইনফেকশাস কন্টাজিয়াস ডিজিজ হয়, যেটা পাবলিক হেলথের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটা খাওয়া যাবে না, খাওয়া কেন, ওটা ধরাই যাবে না, ওটা টাচই করা যাবে না, ওটা কোনো কারণে ওইভাবে ওই যে প্রপারলি ডিসপোজ করে দিতে হবে, এটা হতে পারে বার্নিং এর মাধ্যমে, বারিয়ালের মাধ্যমে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে, নন ইনফেকশাস ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওই বার্ডটা খাওয়ার পারপাসে ব্যবহার করা যাবে, ঠিক আছে। সেটা কিছু রোগের মানে প্রাদুর্ভাব ঘটে ডিউরিং কোল্ড, বিশেষ করে রানী ক্ষেত, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হয়, প্রাদুর্ভাবটা বেশি হয়। আবার অনেক ক্ষেত্রে অত্যধিক শীতের কারণেও অনেক বার্ড তোমার ভেরি কোল্ড স্ট্রেসে সেটা একটু ঝিমানি আসে বা চুপিচাপ একদম নিথর হয়ে থাকে, হ্যাঁ, একদম মানে কোনো মুভমেন্ট করে না, চুপচাপ হয়ে থাকে, পড়ে থাকে, ঠিক আছে, ওইটা একটা কারণ। এখন যদি কোনো কারণে সেটা ইনফেকশাস ডিজিজের মতো কোনো ডিজিজ হয়, যেমন নিউক্যাসেল ডিজিজ অথবা ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা যদি হয়, হ্যাঁ, বার্ড ফ্লু যেটা বলে আর কি, হ্যাঁ, বার্ড ফ্লু হলে তো সেই বার্ডটা তোমার পাবলিক হেলথের জন্য খুবই মানে ডেঞ্জারাস, যেটা
ওটা তো তোমার বার্থ থেকে ওই শেড থেকেই তোমাকে প্রপারলি ডিসপোজ করে দেওয়ার মানে বিধান আছে আর কি। সেক্ষেত্রে ওটা তো টেবিল পারপাসে ইউজ করার কোনো ইয়ে নেই। আর যদি এরকম হয় যে না কোল্ড স্ট্রেসের কারণে এটা ঝিমাচ্ছে বা কোনো কারণে স্ট্রেসে আছে, এটাকে ইয়ে করা যেতে পারে। ঠিক আছে স্যার, একসাথে মানে একটা গ্রামে মানে এক গ্রামের এক বাড়িতে যদি শুরু হয় মানে অনেক মানে পুরা বাড়িতেই মানে এরকম হয় সব সব বাড়িতেই, তাহলে ওটা কিভাবে মানে ই করা? এইটাই তো ওই যে হাইলি মানে কমিউনিকেবল ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ গুলো যদি খুব দ্রুতই ছড়ায়, বুঝছো, বাতাসের মাধ্যমে ছড়ায়, এক বাড়িতে হলে পাশাপাশি অনেক বাড়িতে হয়, এক ফার্মে হলে অনেক ফার্মে হয়, হ্যাঁ, এই জন্য ওগুলোকে মানে অ্যাভয়েড করা ভালো আর কি, অ্যাভয়েড করতে হয়। জি স্যার, মুরগির ক্ষেত্রে দেখেছি স্যার যে মুরগির নাকে বা মাথার বিভিন্ন জায়গায় গোটার মতো একটা ই হয় আর কি, ওটা কোন রোগ স্যার? এটা একটা এটা পক্স, এভিয়ান পক্স। গোটা গোটা হয়ে যাচ্ছে না নাকে মাথায় মাথার দিকে, এটা পক্স, এভিয়ান পক্স। এটা হলে কি স্যার যদি মুরগি মারা মানে জিম হয় যখন, এটা যদি জবাই করে আমরা খাই তাহলে কি স্যার এটা খাওয়া যাবে? তবে পক্সের ক্ষেত্রে, হ্যাঁ, এভিয়ান পক্সের ক্ষেত্রে ওইটা মানে ওই অংশটা ফেলে দিয়ে যে আক্রান্ত অংশ, আক্রান্ত অংশটা ফেলে দিয়ে বার্ড খাওয়া যেতে পারে। হ্যাঁ স্যার বলো স্যার, এই কোন জন্তু বা যেমন কুকুর বা শিয়াল দ্বারা কোনো যদি আক্রান্ত হলো এই, তাহলে কি মুরগি বোন ফ্র্যাকচার হয়, তাহলে কি কোনো কিছু হবে মানে কোনো ভিটামিন বা কি সেট করতে হবে? যদি এরকম বিড়াল বা শিয়ালের দ্বারা বার্ড যদি আক্রান্ত হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক্রান্ত হলে তাহলে কি ভ্যাকসিন বা কিছু ইউজ করা রাখতে পারে মুরগির? আচ্ছা শোনো, এখন যদি বিড়াল কুকুর বা শিয়াল দ্বারা যদি আক্রান্ত হয়, এখন প্রাণী পাখিটা বা মুরগি যদি বেঁচে থাকে, ঠিক আছে, সাধারণত এগুলো এত বেশি হয় যে পরে হয়তো এত বেশি মানে ইনজুর হয় যে ইনজুরি কারণে সে মানে মারা যায় আর কি। আর যদি বেঁচেও থাকে তাহলে ওইটাতে আসলে যদি এটা পাবলিক হেলথ সিগনিফিকেন্স ভাষায় বলতে গেলে যে ওই বিশেষ করে ওই বার্ডটাকে তোমার ইয়েতে না রাখাই ভালো। তোমার ওইটা তোমার ছেড়ে বা ওইটা মানে ইয়েতে না রাখা ভালো, এই জন্যে যেমন অনেক সময় কুকুরের শরীরে র‍্যাবিস ভাইরাস থাকতে পারে বা কোনো হাইলি ইনফেকশাস কোনো ডিজিজ থাকতে পারে, ডিজিজ এজেন্ট ক্যারিয়ার হতে পারে, ঠিক আছে, কাজে ওইটা দ্বারা যদি আবার কোনো একটা মানুষ হ্যান্ডেল করলো বা কোনো কারণে ইয়ে হলো, তাহলে কিন্তু তার বডি থেকে আবার ওই মুরগির বডি থেকে আবার ওই হিউম্যান বডিতে আসতে পারে, ঠিক আছে, কাজে ওই বার্ডটাকে আসলে ডিসপোজ করে দেওয়াই ভালো। আর যদি ইন্ডিজিনাস হয়, যদি নরমালি যদি ফার্মে যদি ইন্ডিজিনাস ক্ষেত্রে হয়, তাহলে যেমন নরমালি দেশি মুরগি এরকমের কথা বলতেছি? হ্যাঁ, আর ইন্ডিজেনাস যদি হয়, ওই তো বললাম ইন্ডিজেনাসই হোক আর যেই হোক, যেটা সেটা সেটাকে আসলে সেপারেট করে রাখাই ভালো, প্রয়োজনে ডিসপোজ করে দেওয়াই ভালো। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন আছে? হ্যালো, তাহলে আমরা আজকে শেষ করে দেই। জি স্যার। আচ্ছা।